তিনি যখন শহীদ হন তিনি এই বিশ্ববিদ্যালয়েরই প্রক্টর ছিলেন। তার স্মৃতিস্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে একটি আবাসিক হল এবং তাকে বলা হয় 1969 সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। ডক্টর শামসুজ্জোহাকে যেখানে হত্যা করা হয়েছে সেইখানে বর্তমানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, আর এই স্মৃতিফলকটির অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। ইনি ডক্টর শামসুজ্জোহা, ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। ভিউয়ার্স, আমার পিছনে যে সাদা পাথরের বেদিতে যে সমাধিটা দেখতে পাচ্ছেন সেটি ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার কবর এবং তাকে বলা হয় 1969 সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। তিনি যখন শহীদ হন তিনি এই বিশ্ববিদ্যালয়েরই প্রক্টর ছিলেন এবং তার বিখ্যাত একটা উক্তি আপনারা দেখতে পাচ্ছেন, আহত ছাত্রদের পবিত্র রক্তের স্পর্শে আজ আমি উজ্জীবিত, কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে সে গুলি আমার বুকে লাগবে, এবং এই উক্তিটার পরেই এই বিশ্ববিদ্যালয়ের চত্বরেই তাকে শহীদ করা হয়। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। তার স্মৃতিস্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল নির্মাণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শামসুজ্জোহা হল। ডক্টর শামসুজ্জোহা 1 মে 1934 সালে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। তিনি বাঁকুড়া জেলা স্কুল থেকে 1948 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ থেকে 1950 সালের প্রথম শ্রেণীতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। দেশ বিভাগের পর 1950 সালের প্রথম দিকে পূর্ব ও পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে শামসুজ্জোহা তার পরিবার নিয়ে পূর্ব বাংলায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে স্নাতকে ভর্তি হন। এ সময় ভাষা আন্দোলনের সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। 1961 সালে ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং একই বছর উক্ত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লেকচারার পদে যোগদান করেন। ডক্টর শামসুজ্জোহাকে যখন 1969 সালে গুলি করে হত্যা করা হয়েছিল তখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 34 বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর ডক্টর শামসুজ্জোহা 1969 সালের 18 ফেব্রুয়ারি সকাল 11টায় এই স্থানে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে গুলিতে নিহত হন। ডক্টর শামসুজ্জোহাকে যেখানে হত্যা করা হয়েছে সেইখানে বর্তমানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, আর এই স্মৃতিফলকটির অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে যাকে উল্লেখ করা হয় সেই ডক্টর শামসুজ্জোহাকে যাতে আমরা আমাদের দেশ ভুলে না যাই।